বুধবার অবশেষে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলেন নতুন ভিসি। এদিন জয়েন করেন নতুন রেজিস্ট্রার ও কন্ট্রোলার অফ এক্সামিনেশন। এবার কি তবে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থার ছবি পাল্টাবে? দেখুন বিস্তারিত। এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাবেরিতে। লাকি ডিপের মাধ্যমে জিতে নিন গোল্ড কয়েন। প্রতি মঙ্গলবার শাড়িতে পাচ্ছেন বাই টু গেট ওয়ান ফ্রি। কাবেরি খাগড়া বহরমপুর। কৃষ্ণনাথ কলেজকে সাথে নিয়ে পথ চলবে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। জয়েন করেই বার্তা দিলেন নতুন উপাচার্য ডক্টর অচিন্ত সাহা। বুধবার প্রথমবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলেন নতুন ভিসি। এর পাশাপাশি এদিন দায়িত্ব নিলেন বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ও কন্ট্রোলার অফ এক্সামিনেশন। কেইন কলেজ এবং মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এই দুটোকে মার্জার, মানে বেসিক্যালি অ্যাবজর্পশন অফ দ্য কেইন ইউনিভার্সিটি টু মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, এটাও কিন্তু আমার প্রায়োরিটির মধ্যেই পড়ছে। গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে একটা পার্টিকুলার বেসিসের উপরই, তখন রিকোয়ারমেন্ট ছিল, ডিমান্ড ছিল, তার উপরই মুর্শিদাবাদ ইউনিভার্সিটি ডেভেলপ করেছে, জন্ম নিয়েছে, এবং তখনই ঠিক হয়েছিল যে কেন কলেজটা পরবর্তীকালে যারা যারা রয়েছে ছাত্র শিক্ষক নন টিচিং স্টাফ যারা রয়েছে সবই ইউনিভার্সিটির পার্ট হবে, এবং আমার প্রায়োরিটির মধ্যে সেটাও রয়েছে এটা যাতে সম্পূর্ণ করা যায়। এদিন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলেন সদ্য ভারপ্রাপ্ত কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডক্টর বিপ্লব বন্দ্যোপাধ্যায় ও রেজিস্ট্রার ডক্টর মিজানুল হক। দায়িত্ব পেয়ে প্রথম কাজ হবে আটকে থাকা রেজাল্ট বের করা ও ভর্তি প্রক্রিয়া শুরু করা, জানান তারা। ছাত্রদের যে সমস্ত দাবি দেওয়া তার মধ্যে প্রধান যে দাবি দেওয়াটি, অর্থাৎ ফোর সেম অনেকদিন আগেই পরীক্ষা সমাপ্ত হয়েছে কিন্তু আমরা রেজাল্ট বার করতে পারিনি। আমরা এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে এই রেজাল্টটা যাতে খুব তাড়াতাড়ি বেরোয় তার জন্য সচেষ্ট রয়েছি এবং আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যেই এর ফলাফল সম্পূর্ণ করতে পারব। খুব শীঘ্রই আমরা স্বাবলম্বী হয়ে উঠব। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে কৃষ্ণনাথ কলেজকে নিয়েই এই বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার কথা। তাদের যে অ্যাবজর্পশন প্রসেস সেটা যত দ্রুত সম্পন্ন হবে তত এই বিশ্ববিদ্যালয় আরও পূর্ণাঙ্গ রূপে আত্মপ্রকাশ করবে বলেই আমার বিশ্বাস। যে আমরা আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবো এবং আমরা এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। কৃষ্ণনাথ স্বপ্ন ছিল যে এখানে একটা উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় তৈরি হবে, কৃষ্ণনাথ কলেজটাই সেটা উত্তীর্ণ হয়েছে এবং আমার আশা এবং বিশ্বাস এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে উচ্চশিক্ষার মানচিত্রে একটা বিরাট জায়গা করে নেবে। 2021 পথ চলা শুরু হলেও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ছিল না স্থায়ী উপাচার্য, রেজিস্ট্রার ও কন্ট্রোলার। পড়ুয়াদের দাবি ছিল কাটুক বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা। বুধবার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে ক্যাম্পাসে এলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য, রেজিস্ট্রার ও কন্ট্রোলার। এবার কি তবে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার ছবি পাল্টাবে? প্রশ্নের উত্তর সময় দেবে।